আমরা শুরু করাই দিই, আরো মনে হয় অনেকে আসবে, এতো লেট করতেছে। আজকে সারাদিনের 26 তারিখ না? ২৬/09/20। ওকে, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যে, গত ক্লাসে এগুলো আমি বলছিলাম, তো একটা হলো যে শুডো ক্লাস। শুডো ক্লাসটা হলো যে আমরা শিখছি অলরেডি, যেমন হাইপার লিঙ্কে হবার দেওয়া, তারপর হচ্ছে যে ভিজিটেড লিঙ্ক, ডিফল্টভাবে লিঙ্ক থাকেই, তারপর ভিজিট, যেটা আমরা ভিজিট করি অলরেডি সেটা ভিজিটেড, এগুলো আমি দেখাই দিছিলাম। আর একটা হলো যে মাউস নিয়ে গেলে হাইপার লিঙ্কটা হলো যে হবার হয়ে যায়, এগুলো আপনি যে কোনো ট্যাগে আপনি এই শুডো ক্লাসগুলো ব্যবহার করতে পারবেন। আর একটা আছে যে অ্যাক্টিভ, অ্যাক্টিভটা হলো যে আপনি যেই পেজে থাকেন সেই পেজটার আর কি কালার করে দেওয়া। এগুলো হলো যে শুডো ক্লাস। শুডো ক্লাসগুলো লিখতে হয় ক্লাসের নাম অথবা সিলেক্টরের নাম, সিলেক্টরটা দেওয়ার পর কোলন দিতে হয়, একটা সিঙ্গেল কোলন। তারপরে হচ্ছে যে আপনার যেই শুডো ক্লাসটা দিবেন, যেমন হচ্ছে যে ভিজিটেড এবং লিঙ্ক অথবা হবার অথবা অ্যাক্টিভ, এরকম থাকবে। ঠিক আছে, আমরা যেমন এই যে এরকম ক্লাস দিয়ে করছিলাম যে এ হাইলাইট হবার, আরও আমরা করছিলাম যখন টেবিলের কাজ করছি, টেবিলের কাজের জন্য আমরা ইভেন অড, যেগুলা ইভেন নাম্বার যে রোগুলো আছে এবং অড নাম্বার যে রোগুলো আছে সেগুলাকে আমরা কালার করছিলাম। সেগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড একটা জিনিস শিখছিলাম ওখানে। আর একটা হলো যে এনটিএইচ চাইল্ড, ফার্স্ট চাইল্ড বলা হয় যে প্রথমের যেই ডিপটা আছে অথবা এলিমেন্টটা আছে ওইটা হলো যে ফার্স্ট চাইল্ড, লাস্টের যেটা থাকে সেটা হলো যে লাস্ট চাইল্ড, এবং একই জাতীয় হইতে হবে। যদি ওগুলো হলো যে এ এইচ টাইপের হয় তাহলে এইচ, অথবা এ ট্যাগের যদি হয় তাহলে সবগুলো এ ট্যাগের হইতে হবে, অথবা ইউএল এলআই যেগুলো আছে এলআই যদি থাকে তাহলে সবগুলো এলআই ট্যাগের হইতে হবে। যে কোনো ট্যাগের সেম টাইপের অনেকগুলো থাকতে হবে, সেগুলোতে আপনি ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড অথবা এনটিএইচ চাইল্ড ব্যবহার করতে পারবেন। ওগুলোই হচ্ছে যে আপনার শুডো ক্লাস। ঠিক আছে, আর একটা হলো যে শুডো এলিমেন্ট। শুডো ক্লাস আর শুডো এলিমেন্টটা একই সেম জিনিস। তো শুডো ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখানে হলো যে সিঙ্গেল কোটেশন ইয়া থাকে, আপনার কোলন থাকে শুডো ক্লাসের ক্ষেত্রে। আর শুডো এলিমেন্ট যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডাবল কোলন দেওয়া থাকে। তা এগুলোর মধ্যে অনেক ট্যাগ আছে, অনেকগুলোই শুডো এলিমেন্ট আছে যেগুলো আপনার সিঙ্গেল কোলন দিলেও কাজ করবে, ডাবল কোলন দিলেও কাজ করবে। আবার অনেকগুলো শুডো এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই ডাবল কোলনেই দিতে হবে। তো ডাবল কোলন যেমন দিতে হয় আমাদের যেগুলো ফর্ম তৈরি করি আমরা, ফর্মের ক্ষেত্রে আমরা অনেক সময় দিয়ে দিই প্লেস হোল্ডার কালার, একটা প্লেস হোল্ডার টেক্সট অলরেডি বসাই দিই না আমরা ইউজারকে বোঝানোর জন্য যে ইন্টার ইউর নেম, কিন্তু আসলে ওই ইন্টার ইউর নেম যেটা থাকে ওইটাও কোনো ভ্যালু না। যখন আমরা ওখানে মাউস এন্টার করি তখন অটোমেটিক ইন্টার ইউর নেম অথবা ইন্টার ইউর ভ্যালু এই লেখাটা চলে যায়, তো ওইটা অনেকটা অপাসিটির মতো দেওয়া থাকে, মানে জল ছাপ যেটাকে আমরা বলি, যে ফুল কালার দেওয়া থাকে না, একটা অফ হোয়াইটের মতো কালার ওখানে আসে, অ্যাশ কালার। তো ওই ওই ওইটাকে বলা হয় হলো যে প্লেস হোল্ডার। তো আপনি যদি প্লেস হোল্ডারকে কখনো কালার করতে চান যে প্লেস হোল্ডারের আমি ফন্ট সাইজ দেব, আপনি নর্মালি ওইটাকে যদি আপনি ইনপুটের কখনো ফন্ট সাইজ কালার এগুলো লেখেন, তাহলে আমরা যেগুলো লিখবো সেগুলোকে ও হাইলাইট করতে পারবে এবং ধরতে পারবে, এবং সেগুলোকেই ও হলো যে ওর রেজাল্টটা ইফেক্ট ফেলাবে, যে ফন্ট সাইজ বড় করবে ছোট করবে, ইনপুটের যেগুলো ভ্যালু আমরা লিখে দেব। কিন্তু প্লেস হোল্ডারটাকে যদি আপনি কখনো স্টাইল করতে চান তাহলে প্লেস হোল্ডারের যে ইয়াটা সিএসএসটা সেটা ধরতে হবে, সেই প্লেস হোল্ডারের যে সিএসএসগুলো লিখতে হয় সেটা এই শুডো এলিমেন্ট দিয়ে লিখতে হয়। তো সেই প্লেস হোল্ডারের শুডো এলিমেন্টটা অবশ্যই এরকম ডাবল কোলন দিতে হবে, ডাবল কোলন না দিলে আপনার কাজ করবে না। যেমন এখানে সিলেক্টর, সিলেক্টরটা যেমন হবে আমাদের ইনপুট, হ্যাঁ ইনপুটের পর এখানে শুডো এলিমেন্ট। যেমন আমরা যদি এটা একটু প্র্যাকটিস করি, যেমন আমার একটা ফর্ম থাকবে, আমি এগুলা তুলে দিলাম, জাস্ট আমি একটা ইনপুট নিলাম, আমি ইনপুট টাইপ এখানে টেক্সট, টেক্সটের পর এখানে দিলাম প্লেস হোল্ডার,
এখানে দিলাম যে enter your name, আমি এটা একটা ক্লাস অথবা আইডি দিতে পারি, ক্লাস FIRST, এটা আমি একটা ক্লাসের নাম দিলাম যে ফার্স্ট নেম। ইন্টার ইউর নেম যেটা আমি লিখছি এটাকে যদি আমি এখন ভিউ করি, তো এই যে এখানে কিন্তু অটোমেটিক ইন্টার ইউর নেম লেখাটা দেখায় দিচ্ছে। আবার আমি যখন এখানে লিখতেছি যে ইউ, তখন এটা হলো যে আমার ভ্যালু, এই ভ্যালু আর হচ্ছে যে প্লেস হোল্ডার এটা কিন্তু একই জিনিস না। তো আপনি যদি কখনো চান যে যদি আমরা এরকম সিলেক্টর যেটা আমাদের আছে, আমি এগুলো সব মুছে দিই, আমাদের যে সিলেক্টর এটা একটা আমাদের সিলেক্টর যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমে যদি আমি লিখি যে ফন্ট সাইজ দিলাম যে 20 পিক্সেল, কালার দিলাম রেড, এরকম আমি কালার দিলাম। এখন যদি আমি এটাকে লিখি যে টেক্সট কালারটা, দেখেন রেড হয়ে গেছে। তো এখানে দেখেন প্লেস হোল্ডার যেটা আছে, এই প্লেস হোল্ডারটা কিন্তু আমার রেড কালারের হয়নি, যে এখানে প্লেস হোল্ডার যে কালারটা এটা কিন্তু রেড হয়নি। তো আপনি যদি চান যে না আমি প্লেস হোল্ডারটাকেও আমি কালার করব, তখন কিন্তু প্লেস হোল্ডারের সিলেক্টরটা দিতে হবে। তো প্লেস হোল্ডারের সিলেক্টর কীভাবে দেবেন, যদি আপনি এরকম শুডো ক্লাস লেখেন, PLSCE PLSCHOLDER, প্লেস হোল্ডার আপনি যদি এরকম দেন তাহলে এটা অনেকটা কাজ করবে না, আবার ব্রাউজার ভেদে কাজ করতেও পারে, এখানে কাজ করে নেই। কিন্তু আপনি যদি এখানে ডাবল কলন দেন, এই যে এখানে দেখেন প্লেস হোল্ডারটা কাজ করছে, এখন রেড কালারের হয়ে গেছে, প্লাস ফন্ট সাইজটাও আমার বড় হয়ে গেছে। ফন্ট সাইজটা যদি আমি ছোট করে দিই যে 16 পিক্সেল, তখন এটা হলো যে 16 পিক্সেল, যে এখন প্লেস হোল্ডারের কালারটা কিন্তু আমার রেড হয়ে গেছে। কিন্তু আমি যখন ইন্টারভিউ নেম যেমন দিলাম মাহফুজ, মাহফুজ লেখাটা কিন্তু আমার ব্ল্যাক আছে, কারণ এটা হলো যে আমার ভ্যালু, ঠিক আছে, ইনপুটের ভ্যালু। আমি কিন্তু ইনপুটের ভ্যালুতে কোনো ধরনের কাজ করি নাই, যে ইনপুটে যেগুলো লিখবো তার কালার হবে, আমি কিন্তু সেগুলোকে করতেছি না। আমি করতেছি কি প্লেস হোল্ডার যেটা আছে সেটা। তো এই যেমন আমি এটা কেন দেখাচ্ছি, আপনার ডাবল কোলন এবং সিঙ্গেল কোলনের মধ্যে, ডাবল কোলন এবং সিঙ্গেল কোলনের মধ্যে যে পার্থক্যটা, আপনি যদি এরকম একটা কোলন দেন এই প্লেস হোল্ডার কিন্তু কাজ করবে না, যখন দুইটা কোলন দিবেন তখন কিন্তু ও সেম কাজ করবে। আবার এখানে দেখেন আমরা যখন হাইপারলিঙ্কের কাজ করি, যখন আমরা হাইপারলিঙ্কের কাজ করি যে এরকম এ এইচ আর ই এফ হ্যাশ এ, এখানে হোম দিলাম, এই এ ট্যাগের মনে করেন যে আমি প্রথমেরটাকে আমি একটু কালার করব, অথবা এগুলো সবগুলোকে আমি হবার করব, এ হবার এইচ ও ভি আর কালার রেড, এখানে কিন্তু আমার এই যে এগুলাকে হবার করলে কালার রেড হয়ে গেছে। এগুলাতে কিন্তু আমার সিঙ্গেল কোটেশন দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমার যেগুলো হলো যে প্লেস শুডো শুডো এলিমেন্ট সেগুলো কিন্তু আমার আবার সিঙ্গেল যে কোলনটা সেই কোলন দিলে হবে না। আবার যেগুলো আমার শুডো ক্লাস, এই শুরু ক্লাসগুলোতে আবার আমার ডাবল কলন দিলে কাজ করবে না, এই যে এখানে দেখেন ডাবল কলন দিলে কাজ করবে না, মানে এ ট্যাগের যেগুলো আছে এগুলো কাজ করে হলো যে শুরু ক্লাসে, শুরু ক্লাসগুলো হয় হলো যে সিঙ্গেল কলন, সিঙ্গেল কলন, আর যেগুলো হলো যে শুরু এলিমেন্ট যেমন হচ্ছে যে প্লেস হোল্ডার, এটা কাজ করবে হলো যে ডাবল কলনে। হ্যাঁ, তো এরকম আমাদের আরও আছে ফার্স্ট, যেমন আমি যদি এরকম দেই যে ফার্স্ট চাইল্ড CHILD, তাহলে এখানে হলো যে প্রথমেরটাকে আমি বুঝাচ্ছি, ফার্স্ট চাইল্ড বলতে এই যে হাইপারলিঙ্কের প্রথমেরটা, ঠিক আছে। এই শুডো এলিমেন্টের আবার অনেকগুলো আপনার অ্যাট্রিবিউট আছে, যেগুলো আপনার হলো যে সিঙ্গেল কোলন দিয়েও কাজ করবে, মানে এটা হলো যে কাজের প্রেক্ষাপট অনুযায়ী আপনি দেখবেন। যেমন এই ফার্স্ট চাইল্ড যেটা আছে, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, তারপর NTH চাইল্ড, ফার্স্ট লাইন, লাস্ট লাইন, তারপর ফার্স্ট লেটার, এগুলাকে এগুলাই হলো যে আমাদের শুডো এলিমেন্ট অথবা শুডো ক্লাস, মানে বলা যায় যে শুডো এলিমেন্ট যেটা শুডো ক্লাসেও ওইটাই। কিন্তু শুডো এলিমেন্টের ক্ষেত্রে অনেকগুলো প্রপার্টি আছে, যেগুলো আপনার হলো যে ডাবল কোলন অবশ্যই লাগবে, মানে শুডো এলিমেন্টগুলোতে শুডো এলিমেন্ট যেগুলো আছে সেগুলো মূলত ডাবল কোলনেই ব্যবহার করা হয়। কিন্তু আপনি যদি সিঙ্গেল কোলনও দেন কাজ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু
অনেক সময় আমাদের এরকম হবে যে শুধু এলিমেন্ট এবং শুধু ক্লাস যেহেতু আমরা দেখতেছি একই রকম প্রায়, সেক্ষেত্রে অনেক সময় আমরা এরকম দিব যে সিঙ্গেল কোলন দিই, তখন দেখবেন যে সিঙ্গেল কোলন কাজ করবে না, তখন অবশ্যই আপনাকে ডাবল কোলন দিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, তো এগুলাই হলো যে আমাদের শুধু এলিমেন্ট, যেমন ফার্স্ট লাইন প্রথম লাইনটাকে আমি একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটাকে আমি কোনো ডিজাইন করব, তার জন্য আমাদের এরকম লিখতে হবে ফার্স্ট লাইন। তারপরে যদি আমাদের একটা ওয়ার্ডের শুধুমাত্র প্রথম ক্যারেক্টারটা আমি দেব, তাহলে হচ্ছে ফার্স্ট ওয়ার্ড এরকম থাকতে পারে, ফার্স্ট লাইন, হ্যাঁ ফার্স্ট লেটার, এটা আর কি ওয়ার্ড তো না, ফার্স্ট লেটার। তারপর এখানে ফার্স্ট লেটারে যে ধরনের ডিজাইন করবেন, লাস্ট লেটারের আবার এরকম কোনো কিছু নাই। তো শুধু এলিমেন্টের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আফটার এবং বিফোর। শুধু এলিমেন্টের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে আফটার এবং বিফোর। তো আফটার এবং বিফোর দিয়ে আমাদের অনেক ধরনের কাজ করি আমরা, যেমন কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, অথবা আপনার একটা হলো যে এক জায়গায় প্যারাগ্রাফ দেওয়া আছে ওইখানে একটা আপনার আইকন সামনে দিতে হবে, আপনি সেই আইকনটা হলো যে দিতে পারতেছেন না, আপনার কোনো দেওয়ার কোনো সিস্টেম নাই, আপনি সেখানে এন্ট্রি করে দিতে পারতেছেন না, তখন আপনি একটা কাজ করতে পারেন এই শুডো যে এলিমেন্ট আছে এর যে আফটার এবং বিফোর, এইটা দিয়ে আপনি আইকন দেওয়া, ইমেজ দেওয়া, অথবা একটা প্যারাগ্রাফ ওখানে লিখে দেওয়া, এই কাজগুলো আপনি করতে পারেন আফটার অথবা বিফোর দিয়ে। ঠিক আছে, যেমন আমি আফটার এবং বিফোর দিয়ে একটা আমরা উদাহরণ দেখি। যেমন আমি একটা H2 দেখলাম, এখানে লিখলাম যে হ্যালো, H2টা আমি শেষ করাই দিলাম। ঠিক আছে, তো এই H2র আমি মনে করেন যে এখানে হ্যালো লেখছি শুধুমাত্র H2তে, কিন্তু আমি এর পরে লিখবো যে মাহফুজ। মনে করেন যে আমি হ্যালো লেখার পর, অথবা হ্যালোটা আমার আগে থেকেই আছে কিন্তু তার নিচে পরে একটা মাহফুজ লিখতে হবে, কিন্তু এইটা আমি লিখে দিতে পারতেছি না। ঠিক আছে, এগুলো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার করতে পারবেন, কিন্তু এটা আপনি লিখে দিতে পারতেছেন না, এখানে কোনো নিয়ম নাই, আপনার যেই কাজ করতেছেন ওখানে কোনো স্কোপ নাই লিখে দেওয়ার মতো। তখন আপনি কি করতে পারেন, আফটার অথবা বিফোর ব্যবহার করতে পারেন, দিয়ে এখানে আপনি একটা কন্টেন্ট লিখে দিতে পারেন, ওইটা হলো যে আফটার অথবা বিফোর, যে কোনো একটা আপনি শুডো এলিমেন্ট ব্যবহার করতে পারেন। যেমন আমি H2 তো লিখছি, H2 এটাও আপনি সিঙ্গেল এরকম দিতে পারেন, যে যদি আপনি পরে লেখেন কোনো এলিমেন্টের পর, যেমন হ্যালোর পরে যদি আমি লিখি তাহলে আপনি আফটার ব্যবহার করবেন, যদি এর পূর্বে লেখেন তাহলে বিফোর ব্যবহার করবেন, এরকম আপনি আফটার অথবা বিফোর যে কোনোটা দিয়েও আপনি পরে অথবা আগে ব্যবহার করতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন আফটার আমি বললাম যে আমি পরে লিখবো আফটার, এখানে যেমন আমি লিখবো যে হ্যালো কথাটা লিখবো অথবা মাহফুজ কথাটা লিখবো হ্যালোর পরে, তাহলে এটাকে বলবো আমরা কন্টেন্ট। এই আফটার অথবা বিফোরটা এই কন্টেন্ট এলিমেন্টটা ছাড়া কাজ করবে না, এই যে কন্টেন্ট যে প্রপার্টি আছে এই প্রপার্টিটা ছাড়া কাজ করবে না। আপনি এই কন্টেন্টের মধ্যে আপনি ফন্টাসাম, যখন আমরা শিখবো ফন্টাসামের আইকনের কোড এখানে দিতে পারবেন, আপনি যদি চান যে আমি কোনো ইমেজ এখানে শো করাবো সেই ইমেজের URL এখানে দিতে পারবেন। হ্যাঁ, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছিলাম না, সেম এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করতে পারবেন, অথবা এখানে এরকম করে কোনো ক্যারেক্টার অথবা স্ট্রিং এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে দেখলাম হ্যালো মাহফুজ, এই মাহফুজটা কিন্তু এখানকার কোনো লেটার না, ক্যারেক্টার না, এখানকার কোনো স্ট্রিং না, এই মাহফুজ কথাটা আসছে হলো যে আমাদের CSS থেকে, এই যে এখানে শুধুমাত্র হ্যালোটাই আছে। ঠিক আছে, আর এই মাহফুজ কথাটা আসছে আমাদের CSS থেকে। তা আপনি এরকম করে অনায়াসে এরকম কন্টেন্ট আফটারে অথবা বিফোরে দিতে পারেন। সেম যদি আমি বলি যে বিফোর, বিফোর বিফোর লিখলেও ও আফটার, এই যে বিফোরে চলে গেছে। আবার আপনি যদি চান যে আমাদের যেমন হলো যে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, এরকম আমাদের অনেক আমরা লিখি তাই না, অথবা এরকম লেখা আছে যে হ্যালো মাহফুজ, এরকম লেখা আছে, তো আপনাকে বলা হলো যে এরকম যেই হ্যালো মাহফুজ কথাটা আছে এর নিচে ছোট্ট একটা বর্ডার থাকবে, এর নিচে থাকবে। তা আমরা নর্মালি যদি বর্ডারটা দিতাম, তা বর্ডার দিলে আমরা নর্মালি এরকম করে দিই যে বর্ডার বটম 2 পিক্সেল সলিড দিলাম, যে F00 লাল কালারের একটা বর্ডার আসবে। এই যে এই বর্ডারটা আমার অনেক বড় হয়ে গেছে এবং বোল্ড, আমি চাইতেছি যে না এইটা হলো যে হ্যালো মাহফুজের মাঝামাঝি থাকবে, অথবা অল্প একটু 50 পিক্সেলের একটা বর্ডার থাকবে। তখন কিন্তু আপনি এই বর্ডারের ক্ষেত্রে এরকম দেওয়া যায় না যে উইথ
50 পিক্সেল এরকম বর্ডারে দেওয়া যায় না, কোনো ট্যাগের ক্ষেত্রে দেওয়া যায় না। হ্যাঁ, এরকম তাহলে ভেঙে গেল। তো আপনি, আপনাকে যদি এরকম বলা হয় যে আপনি ছোট্ট একটা বর্ডার দিবেন, তখন হলো যে আপনি এরকম আফটার অথবা বিফোরটা ব্যবহার করতে পারেন। যেমন আফটার, আফটার অথবা বিফোর, আপনি যদি আফটার এবং বিফোর দেন, আফটার বিফোর ব্যবহার করলে অবশ্যই কন্টেন্ট একটা যে প্রপার্টি ছিল সেই কন্টেন্ট প্রপার্টিটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি এই কন্টেন্ট প্রপার্টিটা খালি রাখবেন, খালি রাখলে আপনি এরকম বর্ডার দেওয়া, উইড দেওয়া, যা যাবতীয়, আর যদি এখানে ভ্যালু দেন যে এ বি সি ডি, তাহলে ওখানে এ বি সি ডি শো করাবে। যেমন আমার কোনো কিছু শো করানোর দরকার নেই, জাস্ট আফটার বিফোর নামে একটা এরকম সেকশন আসবে, এই যে এরকম সেকশন আসবে, এই সেকশনে হলো যে আমি এখন হাইট উইড দিয়ে এখানে একটা বর্ডার নিয়ে আসব। তো আপনি আরও যদি কাজগুলো ইজি করতে চান, ওখানে জাস্ট কন্টেন্ট লিখে দিবেন, যে আফটারের পর, আফটার লিখে দেওয়ার পর জাস্ট কন্টেন্ট এখানে লিখে দিবেন। কন্টেন্ট লিখে দেওয়ার পর এখানে হলো যে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে এই জায়গায় আপনার হলো যে এই যে আফটারটা দেখাই দিচ্ছে, এখানে সিলেক্টরটা আপনি দেখতে পাবেন আফটার, এই যে এখানে তার সিএসএস গুলো দেখা যাচ্ছে, কন্টেন্টটা আমাদের ফাঁকা। আমাদের কন্টেন্টের ভিতরে কোনো কিছুই দরকার নেই, জাস্ট আমাদের একটা বর্ডার দরকার। তো বর্ডারটা আপনি কিভাবে নিয়ে আসতে পারেন, যেমন আমি বলছিলাম যে উইড দেবো, আমি উইড দিলাম যে 50 পিক্সেলের উইড, তারপর হাইট ব্যবহার করতে পারেন, হাইট দিলাম যে 2 পিক্সেলের হাইট, তারপর আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার F00 লাল কালারের, কিন্তু এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আসেনি। এই আফটার এবং বিফোরে কাজ করতে গেলে পজিশন সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে ক্লিয়ার, ঠিক আছে? আফটার এবং বিফোর যখন ব্যবহার করবেন, তখন অবশ্যই যদি এরকম বর্ডারের কাজ করেন অথবা ব্যাকগ্রাউন্ডের কাজ করেন অথবা ইমেজের কোনো কাজ করেন, তখন এরকম পজিশনটা সবসময়ই লাগবে, এরকম তখন পজিশনটা অ্যাবসোলিউট ব্যবহার করতে হবে। যখন আপনি পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করবেন, তখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাই আপনার এখানে বাইরে চলে আসছে। আমি যদি পজিশনটা এখানে অফ করাই দিই, ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, ঠিক আছে? পজিশন অ্যাবসোলিউট, যেমন এটা আমাদের আফটার যেহেতু কন্টেন্টটা শেষ হওয়ার পর এটা উপর থেকে আসছে। হ্যাঁ, আমাদের তো উপরে দরকার নেই, আমাদের নিচে দরকার, তাই না? তো উপরে দরকার, নিচে দরকার, নিচে যখন দরকার হবে, আমরা এই যদি কোনো ট্যাগে কখনো হলো যে এরকম পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করেন, তার প্যারেন্ট যেই ট্যাগটা থাকবে সেটাতে আপনার পজিশনটা রিলেটিভ করে দিতে হবে। যেমন আমাদের আফটারের প্যারেন্ট ট্যাগ হচ্ছে যে H2, আফটারের প্যারেন্ট ট্যাগ H2, এই H2তে আমরা এরকম দেবো যে পজিশন রিলেটিভ। তারপর এই আফটারে গিয়ে আপনি লেফট দিতে পারেন, লেফট 50%, হ্যাঁ লেফট 50% বহুদূর দিয়ে, এখানে হলো যে ডিসপ্লে দেওয়ার নেই, তো ডিসপ্লে ব্লক, আচ্ছা লেফট 0 দিই আমরা, লেফট 0 এই যে উপরের দিকে চলে গেছে। তারপরে যদি আমরা পজিশন ব্যবহার করি, তাহলে লেফট, তারপর বটম, টপ, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি এখন যে বটম দিলাম 0, আপনি বটম থেকে আরও একটু নিচে দিতে পারেন এখন মাইনাস করে, তারপর লেফট থেকে আপনি কতটুকু সরাবেন, এরকম পার্সেন্টেজ দিয়েও আপনি দিতে পারবেন, এই যে এখানে এই পর্যায়ে আমার থাকবে লেফট থেকে। তো এই যে দেখেন, যদি আপনি বর্ডার সরাসরি বর্ডার ব্যবহার করতেন H2তে, তাহলে কিন্তু পুরোটাতেই চলে যেত, এইরকম করে অল্প একটু 50 পিক্সেলের বর্ডার আপনি দিতে পারতেন না, ঠিক আছে? এখানে আমি এটা দিলাম এইটুকু। আর যখন আমরা পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করব, তার প্যারেন্ট যেটা, সেটাতে অবশ্যই আমাদেরকে পজিশন রিলেটিভ ব্যবহার করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে অ্যাবসোলিউট ব্যবহার করলে তার প্যারেন্ট দিবে রিলেটিভ, ঠিক আছে? বাস, এটা আমি রিলেট করে দিই, এরকম আফটার এবং বিফোর দিয়ে আমরা এরকম কাজ করতে পারবো। এবং আফটার বিফোর দিয়ে আরও আমাদের অনেক ধরনের কাজ থাকবে। একই সাথে আপনি একটা ট্যাগের আফটার এবং বিফোর দুইটাই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি যদি চাই যে এই হ্যালোর সামনে একটা হলো যে ছোট্ট একটা আইকন আসবে অথবা একটা ডট আসবে, একটা ডট আমি প্রিন্ট করাবো, সেটাও আপনাকে এরকম করে আফটার অথবা বিফোর দিয়ে করতে হবে। যেমন আমি যদি এখানে বিফোর দিই, যেমন আমি একটা ডট নিয়ে যাব সামনে অথবা স্টার, তখন এই যে কন্টেন্টে লিখতে হবে, তা একটা এক আফটার ডুপ্লিকেট হবে না। একবার আমি আফটার লিখছি, এখন আমি বিফোর লিখলাম, এইগুলার আমার দরকার থাকতেও পারে নাও থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার উইথ টুইথ, এই যে একটা এখানে স্টার চলে গেছে। এরকমই হলো যে আমাদের শুধু এলিমেন্টগুলো দরকার হবে। তো আফটার বিফোরের কাজটা আমাদের খুবই দরকার হয়। তারপর ফার্স্ট লেটারের কাজ খুবই কম লাগে, যদি আপনার প্রয়োজন পড়ে তখন আপনার লাগবে। ফার্স্ট লাইনের কাজটাও খুব কম হয়। তারপরে হচ্ছে যে আমাদের যেগুলো অ্যাক্টিভ
checked, disable, empty, enable, তারপর first child, first of type, তারপর focus, এগুলো হচ্ছে ফর্মের ক্ষেত্রে লাগে, hover, range, invalid, এগুলো মূলত লাগে, যেমন last child, last of child, nth child, হ্যাঁ এই জিনিসগুলো মোটামুটি লাগে। এগুলো হলো যে আপনাদের নিজের থেকে আর কি এগুলো ব্যবহার করে শিখবেন। আমি জাস্ট হলো যে শুডো ক্লাস এবং শুডো এলিমেন্ট যেটা আমি এটা আর কি আপনাদেরকে বললাম যে শুডো ক্লাসের ক্ষেত্রে একটা কোলন দিলেই হয়, কিন্তু শুডো এলিমেন্টের ক্ষেত্রে দুইটা কোলন দেওয়া লাগে। কিন্তু শুডো এলিমেন্টের সবগুলোতেই যে আপনার দুইটা কোলন দেওয়া লাগে, ডাবল কোলন দেওয়া লাগে এমনটাও না। হ্যাঁ সব অনেকগুলো আছে যে আপনার সিঙ্গেল কোলনেই কাজ করবে, কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে আপনার ডাবল কোলন ছাড়া কাজ করবে না। তারপরে আসি হলো যে এখানে আছে অপাসিটি। অপাসিটি মূলত হলো যে আপনার একটা জিনিস সুন্দর করে দেখা যাচ্ছে, যেমন এইটা আমাদের অরিজিনাল একটা ইমেজ, তো এই অরিজিনাল ইমেজটাকে আপনি হলো যে জাস্ট একটু অপাসিটি জলছাপ দিয়ে দিবেন। আমরা এমএস ওয়ার্ডে যারা কাজ করছি অনেক সময় আমরা অপাসিটির কাজ করছিলাম, তো এখানেও সেই অপাসিটির কাজটা আছে যে ইমেজটা দেখা যাবে ঠিক আছে, বাট একটু হলো যে ঘোলাটে দেখা যাবে, হালকা সাদা হয়ে যাবে উপরটা, তো এইটা হলো যে অপাসিটির কাজ। অপাসিটিটা হলো যে ডিফল্টভাবে ওয়ান থাকে, ডিফল্টভাবে ওয়ান থাকে, যদি আপনার ওয়ান দেন অপাসিটি তাহলে এটা হচ্ছে ক্লিয়ার ইমেজটা দেখা যাবে। আর অপাসিটির যে ভ্যালুটা আছে যদি আপনি কমায় দেন, যেমন পয়েন্ট পয়েন্ট 0.1 থেকে আপনি ফুল ওয়ান পর্যন্ত এই অপাসিটির কাজটা করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা যদি অপাসিটির কাজ করি, এই এইচ ওয়ান যেটা আছে সেই এইচ ওয়ানটাকেও আপনি অপাসিটি দিতে পারবেন, এই যে এটাকে অপাসিটি আপনি দিতে পারবেন। কখন কেটে দিছে ক্রোমে দেখেন তো, মেসেজ দিছে নাকি ক্রোম ব্রাউজারে? আচ্ছা তো এই অপাসিটি যদি আমরা কাজ করি, যেমন এরকম প্রপার্টিটা হচ্ছে যে এটাই OPACITY অপাসিটি, আপনি যদি এরকম দেন যে পয়েন্ট জিরো ওয়ান এরকম, তাহলে এই যে মাহফুজটা একটু এই যে হোয়াইট হয়ে গেছে এখানকার, ঠিক আছে। আপনি যদি এটাকে আবার বাড়ায় দেন যে 5, তাহলে ও একটু দেখা যাবে, এই যে একটু দেখা যাচ্ছে। আপনি যদি আর একটু বাড়ায় দেন, আর একটু বাড়ায় দিলাম যে 8, তাহলে আর একটু ব্ল্যাক হবে, এই আর একটু দেখা যাচ্ছে। আপনি যদি 9 দেন, 9 কাউন্টের পর আর একটু ব্ল্যাক হবে, আর যখন আপনি 1 দিবেন 0.10 হলেই 1, এর 1.1 আবার নাই, শুধুমাত্র অপাসিটি 0.01 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এটা হলো যে ডিফল্টভাবেই থাকে, আপনার দেখা যাবে। জাস্ট এইটাকে যদি আপনি হালকা একটু সাদা কালার করতে চান, সেই সময় শুধুমাত্র আমাদের অপাসিটিটা দরকার হয়। তা অনেক সময় হলো যে আমার এই টেক্সটটা এখানে থাকবে বাট ইউজারকে আমি দেখাবো না, বা এই টেক্সটটা এখানে আছে বাট ইউজার দেখতে পারবে না, জাস্ট তখন আপনি অপাসিটিটা জিরো করাই দিবেন। জিরো দিলে আপনার এটা দেখা যাচ্ছে না, কিন্তু টেক্সটটা এখানে আছে। এইটা হলো যে অপাসিটির কাজ। অপাসিটির কাজটাও আমাদের খুব খুব কাজে লাগবে যদি আমরা এরকম অপাসিটির কাজ করতে চাই। আবার এখানে হবারের সময় আমার এখানে দেখা যাচ্ছে না, এটা অপাসিটিটা এই টুটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি চাইতেছি যে যখন আমি এটাকে হবার করব এই শো ভিআর, তখন এটা দেখা যাবে। জাস্ট আমি এখানে ডিফল্টভাবে হলো যে আমার এটা অপাসিটি জিরো, মানে দেখা যাবে না, কিন্তু যখন আমি এটা আবার হবার করব তখন এটা দেখা যাবে, এই যে এরকম অপাসিটি দিয়ে, হবার দিয়ে আমরা এগুলো করতে পারি অপাসিটির মাধ্যমে। এখন আসি হলো যে নেভিগেশন বারটা, একটা নেভিগেশন বার তৈরি করে আজকের আর কি ক্লাস শেষ। নেভিগেশন বার বলতে আমরা যেগুলো মেনু তৈরি করি, যেমন এই যে এখানে যে মেনুটা আছে এটাকে মেনু বার বলা হয়, তারপরে এখানে যে সাইড বারটা আছে এটাও একটা মেনু বার। এগুলো মেনু মানে তো এক একটা পেজের সাথে আর একটা পেজের লিঙ্ক, তো এই মেনু বারগুলোকেই হলো যে ন্যাভ বার বলা হয় অথবা নেভিগেশন বার বলা হয়। হ্যাঁ যেমন যদি এটা উপরে থাকে এইটাকে আমরা মূলত প্রাইমারি মেনু অথবা মেইন মেনু বলি, আর যদি আপনার সাইড বারে থাকে, তা সাইড বারে থাকলে আমরা এটাকে হলো যে সাইড বার মেনু বলি। হ্যাঁ তো এই সাইড বার মেনুগুলো কীভাবে বানায়
সেটা আমরা এখন শিখব, সাইডবার মেনুগুলো। তো সাইডবার মেনুগুলো যে কোনো ধরনের মেনু তৈরি করার ক্ষেত্রে আমি এই কোডটা কপি করে নিলাম। তো যে কোনো ধরনের মেনু তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে আমরা ইউজ করব হচ্ছে ইউএল ইউজ করব। ইউএল এর ভিতরে আমরা যেমন এলআই থাকে, এলআই এর ভিতরে আবার এ ট্যাগ আমরা ব্যবহার করব, এই যে এরকম এ ট্যাগ। এখন আমাদের ডিফল্টভাবে হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব সবগুলোর জন্য, আমাদের যেহেতু কোনো পেজ নাই সেক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। আমাদের লিস্ট বানাবো আর কি, এই যে লিস্টের ভিতরেই জাস্ট হাইপার লিঙ্ক বসাই দিছি, আমরা যেরকম লিস্ট বানাইছিলাম আনঅর্ডার লিস্ট সেম একই কাজ। এখানে আমি জাস্ট একটা ক্লাসের নাম দিলাম নেভ বার, একটা ক্লাসের নাম নেভ বার। আর এটা যদি আমরা এখন রান করি জাস্ট হলো যে আমাদের একটা লিস্ট দেখা যাবে, যে এরকম হোম নিউজ কন্টাক্ট অ্যাবাউট এবং আমাদের আইকনগুলো দেখা যাচ্ছে। তো এইটাকে কিভাবে আপনি এই যে এইরকম মেনু বানাইতে পারেন, এদিকে ভার্টিক্যালি কিভাবে বানাইতে পারেন এবং হরিজেন্টালি কিভাবে বানাইতে পারেন, জাস্ট এইটা আমরা শিখব, ভার্টিক্যালি এবং হরিজেন্টালি। তো সবার আগে আমরা হলো যে ভার্টিক্যালিটা ট্রাই করব, ভার্টিক্যাল যে মেনুটা আছে এইটা ট্রাই করব, ঠিক আছে? ওকে, তো সবার প্রথমে যে আমাদের ইউএল এলআই এর যেই সিএসএস গুলো আমরা শিখছি, যেমন বুলেট গুলোকে তৈরি তুলে দেওয়ার জন্য আমরা একটা সিএসএস প্রপার্টি শিখছি, সেটাকে বলা হয় লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল অথবা লিস্ট স্টাইল টাইপ। এটাকে যদি আমরা নান বলে দেই, আমি প্রত্যেকটাই লিখবো এবং রিফ্রেশ করব যেন বোঝা যায় ভালো করে, যেমন লিস্ট স্টাইল টাইপ নান, তাহলে আমার এই যে বুলেট গুলো চলে যাবে। আর একটা হলো যে ওই ইউএল এ এলআই এ ইউএল গুলোতে আর হচ্ছে যে এই সে প্যারাগ্রাফে অটো কিছু মার্জিন দেওয়া থাকে এবং পেডিং দেওয়া থাকে, যেমন এই ইউএল এর ক্ষেত্রে মার্জিন পেডিং দুইটাই দেওয়া থাকে। যেমন আমি যদি এখন বলে দিই যে মার্জিন জিরো, হ্যাঁ ইউএল এর, তাহলে এখানে ডিফল্টভাবে যেটা আছে রিফ্রেশ দিলে এটার মার্জিনটা জিরো হয়ে গেছে। তারপরে এখানে যদি আমি বলি যে পেডিং জিরো, তাহলে এটা একদম লেফটে চলে যাবে, এই যে পেডিংটা লেফট থেকে পেডিং ছিল, পেডিংটা চলে গেছে। তো শুরুতেই আমরা এই এই মেনুবারটা বানাবো, এই যে এটা, ঠিক আছে? তারপর তেমন আর কোনো কাজ নাই আপনার, এলআই এর ক্ষেত্রে কোনো কাজ নাই। যদি আপনি হরিজন ভার্টিক্যাল কোনো নেভিগেশন তৈরি করেন, তাহলে আপনাকে এলআই এ কোনো কিছুই কাজ করতে হবে না। এলআই এর পর এরকম করে সাব ট্যাগ আপনি লিখতে পারেন, যে নেভিগেশন বারটা হলো যে আমাদের ইউএল এর একটা ক্লাস স্পেস দিয়ে চাইল্ড, ওর কি চাইল্ড, ইউএল এর পর চাইল্ড আছে হলো যে আমাদের এলআই, এলআই এর পরে আমরা এ ট্যাগ এর কাজ করবো, যেমন এলআই এর ভিতরে আছে এ ট্যাগ, এখন আমরা লিখবো এ, এরকম করে স্পেস দিয়ে আপনি চাইল্ড ট্যাগগুলো ধরতে পারেন। এখানে আমরা বললাম যে হাইপার লিঙ্কের আমরা যেমন একটা ডিফল্ট বর্ডার আসছে এখানে, এই যে ডিফল্ট একটা বর্ডার আসছে, আমি এই বর্ডারটাকে চাই না। এই বর্ডারটা না চাওয়ার জন্য আমরা কি লিখছিলাম, টেক্সট ডেকোরেশন আমরা একটা ব্যবহার করছিলাম, যে নান। টেক্সট ডেকোরেশন কি কি হয় আমাদের মনে আছে কি? একটা হলো যে টেক্সট ডেকোরেশন ওভারলাইন উপরে হবে, আন্ডারলাইন, লাইন থ্রো, আর একটা হচ্ছে যে নান। এই এখন চলে গেছে। আপনি যদি চান যে এখন আমি কালার ইউজ করব, যে কালার ব্যবহার করব যে F00 এরকম লাল কালার, তাহলে এটা টেক্সটের কালারটা হবে, এই যে টেক্সটের কালার। আপনি যদি চান যে প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাহলে আপনি এরকম করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। আমি দিলাম 00 00 A0 FF, সামনে অবশ্যই আমাদের হ্যাশ চিহ্ন দিতে হবে যদি আমরা কালার কোড ব্যবহার করি, এরকম ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমি চাইতেছি যে প্রত্যেকটার একটা নির্দিষ্ট একটা পেডিং থাকবে, হ্যাঁ পেডিং অথবা উইথ দিতে পারবো আমরা। আমি দিলাম যে এরকম পেডিং দেই টপে এবং বটমে, আমি উপর নিচে দেবো যে 10 পিক্সেল, লেফট রাইটে দেবো আমি 25 পিক্সেল, এরকম একটা পেডিং দেবো। তো ডিফল্টভাবে যদি আপনার হাইপার লিঙ্ক থাকে, হাইপার লিঙ্কের ক্ষেত্রে ডিফল্টভাবে পেডিং টপ বটমে কাজ করবে না, লেফট রাইটে ঠিকই কাজ করবে, টপ বটমে আপনার কাজ করবে না। যখন টপ বটমে যদি আপনার কাজ না করে, তখন অবশ্যই অবশ্যই ডিসপ্লে ব্যবহার করবেন। ডিসপ্লেটা ওই এলআই এর ভিতরেই ডিসপ্লেটা ব্লক হিসেবে কাজ করবে, ব্লক করে দিবেন, BLOCK, ব্লক মানে এলআই এর যতটুকু অংশ ততটুকুই ও হলো যে ব্লক করাই নেবে, আর ব্লক মানে হলো যে পুরো অংশটা ও ধরে নিছে। আপনি যদি এটার একটা নির্দিষ্ট উইথ দিতে চান, যেমন এই যে নেববার যেটা, এইখানে আপনি একটা নির্দিষ্ট উইথ দিতে পারেন, যে উইথ হলো যে আমার 320 পিক্সেল, নির্দিষ্ট একটা উইথের মধ্যে আসবে, এই যে এরকম। আপনি যদি চান, আমরা বর্ডারের কাজ শিখছি, প্রত্যেকটা মেনুর নিচে একটা করে বর্ডার আসবে, তাহলে আমাদের এখানে বর্ডার দিতে হবে যে বর্ডার
বটম নিচে দেওয়ার জন্য 1 পিক্সেল সলিড, তারপরে দিতে হবে কালার কোড ইএফ ইএফ, এরকম আমি একটা কালার কোড দিয়ে দিলাম অফ হোয়াইট, এই যেরকম কালার কোড, ঠিক আছে। এই যে এরকমই আমরা যেরকম দেখতেছি এরকমই একটা আমরা মেনু বানাইতেছি, এই যে এরকম, ঠিক আছে। আপনি যদি চান যে লাল কালারটা এখানে মানাইতেছে না, আমি একটা হোয়াইট কালার দিয়ে দিই, এই যে হোয়াইট সুন্দর দেখা যাচ্ছে। আপনি যদি চান যে না আমার এই যে মেনুগুলো আছে এগুলাকে আবার সবগুলো বড় হাতের হবে, মানে আমরা এতদিন যেই কাজগুলো শিখছি এগুলাই মূলত এখানে অ্যাপ্লাই করতে হবে, যেমন সবগুলো টেক্সটগুলোকে আপার কেস হবে, তার জন্য আমরা শিখছিলাম যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে আমাদের কি হবে সবগুলোই হলো যে আপার কেস হয়ে গেছে। আপনি যদি চান যে এগুলাকে টেক্সটগুলোকে মাঝামাঝি নিয়ে আসবো, তার জন্য আমরা কি শিখছিলাম টেক্সট অ্যালাইন শিখছি না, এই টেক্সট অ্যালাইন, মানে আমরা এতদিন যেগুলো শিখছি এগুলাই এখন আমাদের শুধু অ্যাপ্লাই করার পালা, এই যে এখানে সেন্টারে চলে আসছে এগুলো। আপনি যদি চান যে এগুলাতে এখন যখন মাউস নিয়ে যাব ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের এটাকে কি করতে হবে হভারের কাজ করতে হবে, এই যে এরকম করে দিলাম যে হভার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করাই দিব ব্যাকগ্রাউন্ড ইএফ, এরকম এটা না 1-1 কালার দিলাম, এই যে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তো হরিজন্টাল মেনুটা হলো যে মূলত এই ধরনেরই, মানে এখানে তেমন আর কোনো কাজ নেই, এই যে যেমন তুই দেখতেছেন এটাই হলো যে হরিজন্টাল মেনু, ঠিক আছে, এই যে এটাই হরিজন্টাল মেনু। আপনি উপরে আবার H2 দিয়ে লিখে দিতে পারেন যে এটা নেভিগেশন, এরকম H2 অথবা 3 নেভ বার, এই নেববার, এরকম করে আপনি H2 অথবা 3 দিয়ে লিখে দিলেন নেববার। আপনার এটাকেও আপনি সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন এর উপরে, আপনার যেমন যেগুলো আপনার কোড মনে আছে উপরের এতদিন যেগুলো শিখছি সেই কোডগুলো সবগুলো যদি লিখে দেন তারপরেও কোনো সমস্যা নাই। ফন্ট ফ্যামিলি দেওয়া, তারপর টেক্সট ডেকোরেশনটা আমরা কাজ করছি, ফন্টের ওয়াইড দেওয়া, ফন্ট সাইজের আমরা কাজ করছি কি ফন্ট সাইজ দেই নেই, আপনি চাইলে এখানে ফন্ট সাইজ দিতে পারেন SIZT, ফন্ট সাইজ 18 পিক্সেল, একটু বড় হবে এরকম ফন্ট সাইজ দেওয়া, এটাই মূলত হলো যে আগে আমাদেরকে ভার্টিক্যাল মেনু তৈরি করতে হবে। এরকম ভার্টিক্যাল মেনু তৈরি করার পর আমরা যদি চাই যে এরকম হরিজন্টালি মেনুটা বানাবো, এরকম হরিজন্টাল মেনু বানাবো, জাস্ট এই মেনুটা বানানোর পর এই মেনুটাতে আমি উইড ব্যবহার করছি, এই যে এখানে উইড ব্যবহার করছি এই জন্য এটা ছোট হয়েছে, এটাকে আমি উইডটাকে তুলে দিলাম, এটা অনেক বড় হয়ে যাবে। তো এই হরিজন্টাল মেনুটাকে বানানোর পর যখন আপনার বানানো শেষ হয়ে যাবে, এইটাকে যদি আপনি ভার্টিক্যালি তৈরি করতে চান তখন যেটা করতে হবে যে এলআই যে ট্যাগটা আছে এই এলআই গুলোকে আপনার পাশাপাশি অবস্থান করাই দিতে হবে, জাস্ট এলআই, এই এলআই এর ক্ষেত্রে এখানে লিখতে হবে, আপনি ফ্লোট লিখতে পারেন, ফ্লোট লেফট, ফ্লোট লেফট, মানে এই এলআই গুলো একটার এলিমেন্ট আসার পর আর একটা এলিমেন্ট শুরু হবে, এই যে এরকম ফ্লোট লেফট লিখলেই আমাদের এরকম হরিজন্টাল মেনুটা তৈরি হয়ে যাবে, এই যে এরকম হরিজন্টাল মেনু। আবার হরিজন্টাল যখন মেনু তৈরি হলো আমাদের, এর আগে যখন আমাদের ভার্টিক্যাল মেনু ছিল তখন আমাদের বর্ডার ছিল বটম, এগুলাকে মেনুগুলোকে সেপারেট বোঝানোর জন্য, কিন্তু আমরা তো এখন হরিজন্টাল মেনু করলাম, আমাদের তো বর্ডার বটম এখন দরকার নাই, আমরা এখন চাইলে বর্ডার রাইট দিতে পারি, যে এই মেনুগুলোকে হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এগুলাকে সেপারেট বোঝানোর জন্য, তখন আমরা এই যে বর্ডার বটম ব্যবহার না করে আমরা এখানে দিতে পারি যে বর্ডার রাইট, তাহলে আমাদের এই যে রাইটে একটা করে সেপারেটার আসবে, রাইটে একটা করে সেপারেটার আসছে। তাই আমি বর্ডার কালারটা একটু চেঞ্জ করাই দিই একটা জিনিস বোঝানোর জন্য, লাল কালার আমি দিলাম, বর্ডার রাইট দেখেন হোমের পরে আসছে, নিউজের পরে আসছে, তারপর কন্ট্যাক্টের পর আসছে, অ্যাবাউডের পর আসছে, হ্যাঁ। তো আমার এই অ্যাবাউডের পরের এই লাল কালারটা আমার দরকার নেই, আমি 2 পিক্সেল দিই আরও ভালো করে বোঝানোর জন্য, এই লাল কালার এই অ্যাবাউডের পরের এইটাকে দরকার নেই, এইটা আমাকে তুলে দিতে হবে। তো এটা আমরা কিভাবে দিতে পারি, তা আমরা একটা জিনিস শিখছি যেটা শুডো এলিমেন্ট ফার্স্ট চাইল্ড অথবা লাস্ট চাইল্ড, এরকম একটা আমরা প্রপার্টি শিখছি ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড, আমরা এটার ফার্স্ট চাইল্ড অথবা লাস্ট চাইল্ড ইউজ করে এটা তুলে দিতে পারি। যেমন এই প্রথমেরটাকে বলা হয় ফার্স্ট চাইল্ড, লাস্টটাকে বলা হয় লাস্ট চাইল্ড। তো
যদি অথবা আপনি এটা দিয়ে একটা ক্লাসও ব্যবহার করতে পারেন, এরকম করে যদি ক্লাস ব্যবহার করেন, যে এলআই আমি ক্লাস ব্যবহার করলাম, এখানে দিলাম যে লাস্ট, লাস্ট দিলাম, এখানে একটা সিএসএস লিখে দিলাম যে লাস্টের জন্য লাস্ট এ, তাহলে আমাকে লিখতে হবে কি বর্ডার রাইট দরকার নাই, মানে নান, তাহলে আমার, আমরা এখানে দিছি না বর্ডার রাইট, বর্ডার রাইট নান। আচ্ছা দেখি নান, আচ্ছা কাজ করে নেই, দেখে নেই কেন কাজ করলো না, এলএসটি। আচ্ছা উপরের সিএসএসটাই আমাদের পাইতেছে, এটাকে যদি আমরা নান বলে ইম্পর্টেন্ট দিলে আবার কাজ করবে, অথবা আমরা এটাকে বর্ডার রাইট থাইক, বাট কালার কোডটা আমরা যদি চেঞ্জ করে দেই যে ট্রান্সপারেন্ট, TRA ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ করে দেব, ও তখনও কাজ করে না। লাস্ট সাইডে আপনাকে এখানে তাহলে আমাদের নানেই লিখতে হবে, নান নান দিলাম, ইম্পর্টেন্ট দিলে কাজ করবে, ইম্পর্টেন্ট যখন কোনো সিএসএস আর কি কাজ করে না, তখন এটাকে জোর করে কাজ করার জন্য আমরা ইম্পর্টেন্ট ট্যাগটা ব্যবহার করি, কিন্তু আপনাদের অনেক সময় এটা সরাসরি কাজ করবে, যে লাস্ট সাইডের থেকে আমি এরকম করে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে তুলে দিলাম, কিন্তু আপনার মনে করেন যে এখানে ক্লাস দেওয়ার বসানোর কোনো এরকম অপশন নাই, আপনি ডাইনামিক প্রসেসে কাজ করতেছেন, তখন এরকম আপনি ক্লাস বসাইতে পারবেন না ফার্স্ট অথবা লাস্ট, তখন আপনাকে এনটিএইচ চাইল্ড যেরকম ব্যবহার করি, অথবা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এই এই ফর্মুলা ব্যবহার করেই কাজ করতে হবে। তখন এনটিএইচ চাইল্ড কীভাবে ব্যবহার করবেন, সেম এটাই, জাস্ট এই এলআই এর এনটিএইচ চাইল্ড অথবা লাস্ট চাইল্ড, লাস্ট CSILD, আমাদের লাস্ট চাইল্ড কোনটা, আমাদের লাস্ট চাইল্ড কিন্তু হাইপার লিঙ্ক নয়, এই যে এইটা কিন্তু লাস্ট চাইল্ড নয়, লাস্ট চাইল্ড এই এটা হচ্ছে যে আমাদের এর এই এলআই এর ভিতরের ট্যাগ, অতএব এইটা হলো যে সিঙ্গেল 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 একটা ট্যাগ মানে এলআই এর ভিতরে, কিন্তু ইউএল এর ভিতরে দেখেন এই এলআই গুলো এক একটা করে ট্যাগ, মানে আমরা গুনবো কোনগুলোকে, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড কোনগুলোর হবে, এগুলো হবে নাকি এলআই হবে, আমাদের কিন্তু হবে এলআই গুলো, আমাদের চাইল্ড ধরবো আমরা এলআই গুলোকে গুনবো, কারণ এই এইটার ইউএল এর চাইল্ড এই এগুলো বাচ্চা কাচ্চা এগুলো, আর এ ট্যাগটা হলো যে এই এলআই এর সন্তান, মানে প্রথমের হোমের যে প্যারেন্ট পিতা সেটা হচ্ছে যে প্রথমের এলআইটা, এই প্রথমের যে এলআই এটা কিন্তু নিউজ এর কোনো প্যারেন্ট নয়, হ্যাঁ অতএব এটা কিন্তু চাইল্ড নয়, এই নিউজ নিউজ চাইল্ড হলো যে এই প্রথমে যে দ্বিতীয় যে এলআইটা আছে এর, তো আমাদের যদি এনটিএইচ চাইল্ড বলি এই নেভিগেশনের, তাহলে এনটিএইচ চাইল্ডগুলো হবে সেগুলো হচ্ছে যে এই এলআইগুলো, এই এলআইগুলো, তাহলে এলআই এর লাস্ট চাইল্ড কোনটা, এই যে এটা লাস্ট চাইল্ড, তখন আমরা এরকম করে লাস্ট চাইল্ড ব্যবহার করতে পারি, লাস্ট চাইল্ড বর্ডার রাইট নান। আপনি চাইলে লাস্ট চাইল্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, এরকম করে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি লাল করাই দেব, এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা লাল করাই দিতে পারেন, ঠিক আছে, লাস্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ড ব্যবহার করে। তো মূলত হচ্ছে যে এরকম করে আমরা নেভিগেশন বারগুলো তৈরি করি, সিএসএসগুলো আরও অনেকগুলো সিএসএস লেখা হয়, আপনার যে যতগুলো সিএসএস শিখছেন কাজ পারপাজ, মানে আপনাকে আপনি কি ধরনের, আপনার ক্লায়েন্ট আপনাকে নেভিগেশন বার চাচ্ছে কেমন, এর নিচে অনেক সময় আমাদের টেক্সট দরকার হতে পারে, অথবা এই এরকম ক্যারেট দরকার হয়, এখানে একটু আইকন দরকার হয়, সেই আইকনের জন্য আলাদা সিএসএস লিখতে হবে, মানে আপনার প্রথম অবস্থায় হলো যে আপনাকে চাওয়াটা থাকতে হবে যে আপনি কি রকম নেভিগেশন বানাইতে চান, তার উপর ভিত্তি করে আপনাকে কোড করতে হবে। তো মূলতই হলো যে এটাই আপনার হরিজন্টাল নেভিগেশন বার, আর এটাই হলো যে আপনার ভার্টিক্যাল নেভিগেশন বার, মানে ডিফল্টভাবে আপনার ভার্টিক্যাল থাকে, আর কাজ করার পর আপনাকে হরিজন্টাল, জাস্ট ফ্লোট লেফট করলেই আপনার ভার্টিক্যাল হরিজন্টাল হয়ে যায়। আপনি ফ্লোটের পরিবর্তে এখানে ডিসপ্লে ব্যবহার করতে পারেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক এটাও আপনি ব্যবহার করতে পারেন, সেম কাজ করবে, কিন্তু ইনলাইন ব্লকের ক্ষেত্রে মাঝখানে একটা হলো যে 2 পিক্সেলের মতো 3 পিক্সেলের মতো একটা গ্যাপ আসে, এই যে ইনস্পেক্ট করেও দেখবেন যে এখানে গ্যাপ আসে, আবার এই গ্যাপটা সবগুলো ব্রাউজারেও শো করায় না, কিছু কিছু ব্রাউজারে এটা ইফেক্ট ফেলায়, ঠিক আছে। যদি আপনি এইরকম ডিসপ্লে ইনলাইন ব্লক দেন, তখন আবার এই এটাকে এরকম মার্জিন মাইনাস করে দিতে হবে, যে লেফট মাইনাস দিলাম যে 3 পিক্সেল, এটা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যায়,
আরো লাগবে এখানে 5 পিক্সেল, এখন লেগে গেছে। আপনি ফ্লোট দিয়ে, আমরা ম্যাক্সিমাম কাজগুলো ফ্লোট দিয়েই করি, ম্যাক্সিমাম কাজগুলো আমরা ফ্লোট দিয়েই করি, ঠিক আছে। এখন আর একটা এখানে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার যে নেভিগেশন বারটা আছে, এই নেভিগেশন বারটার এইটা আমি ফুল করতে চাই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল হবে একদম এদিক থেকে ওই দিক পর্যন্ত পুরোটাতেই চলে যাবে, ওইটা আমি কিভাবে করতে পারি? ওইটা যদি আপনি করতে চান তাহলে আপনার এইখানে উইথ ব্যবহার করতে হবে, হ্যাঁ, এই যেমন উইথ, অথবা হলো যে এখানে ওভারফ্লো ব্যবহার করতে পারেন, এবং এই এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনার এই ইউএলএই ব্যবহার করতে হবে, যে এখানে যে ইউএলটা আছে ইউএলএই ব্যবহার করতে হবে, যেখানে ফুল চলে আসছে, হ্যাঁ। এগুলাকে যদি আবার আপনি বলেন যে না আমি এগুলাকে মাঝামাঝি নিয়ে আসব, তখন কিন্তু এই ইউএলটাকে আপনি মাঝামাঝি সরাসরি নিয়ে আসতে পারবেন না, তখন এই ইউএলটাকে আবার একটা একটা প্যারেন্ট ডিভিয়ে নিতে হবে। এখানে একটা প্যারেন্ট ডিভ আমি নিতে পারি, যে ক্লাস নাম দিলাম যে মেনু, ক্লাস নাম দিলাম মেনু। তো এখন আমি এই মেনুটাতে আমি কাজ করব, সিএসএস লিখবো, ঠিক আছে। আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা, যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিছিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে দেব মেনুতে। অনেক সময় এটাতে আবার যদি ফ্লোট ব্যবহার করা হয় কোথাও, তখন আবার এটা কাজ করে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা পায় না। যেমন আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক না দিয়ে আমরা যদি ফ্লোটের কাজ করি, এরকম ফ্লোট লেফট অথবা ফ্লোট রাইট যেটাই বলেন, তখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করে নেই। তো কারণ এখানে ফ্লোট ব্যবহার করছি আমরা, ফ্লোট ব্যবহার করলে সবগুলো এলিমেন্ট একদম জিরোর থেকে চলে যায়, হ্যাঁ। যখন এরকম কাজ করবে না, তখন আপনি যদি এটাতেই বলে দেন যে ওভারফ্লো, হ্যাঁ, ওভারফ্লো হিডেন, মানে কাজের অনেকগুলো আপনার আস্তে আস্তে আসবে। আবার ওভারফ্লো হিডেন যখন দেবেন, তখন আমাদের এখানে আবার ড্রপ ডাউন অনেকগুলো মেনু তৈরি করব, সেই ড্রপ ডাউন মেনুগুলো কাজ করে না যখন যদি আপনি ওভারফ্লো হিডেন ব্যবহার করেন। মানে অনেকগুলো জিনিসের স্কোপ আছে, স্কোপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখন যদি আমাদের এরকম চাওয়া থাকে যে ভাই আমি এই ইউএল যেগুলো আছে ইউএলটাকে আমি পেজের মাঝামাঝি নিয়ে আসব, তখন আমি কিভাবে নিয়ে আসব? এটাকে টেক্সট লাইন যদি সেন্টার করেন তাহলে কিন্তু যাবে না, মানে আমরা পুরো ইউএলটাকেই, আমাদের যে লিস্টগুলো আছে এগুলো সবগুলোকে আমি টেক্সট লাইন সেন্টার করব, এটা কিন্তু মাঝামাঝি আসবে না। আপনি যদি বলেন যে আমি এটাতে তো আসলো না, তাহলে মনে হয় এটার থেকে আসবে নেববার, এগুলাতে একটাতেও টেক্সট লাইন সেন্টার দিলে আসবে না। আরও আমরা ডিপকে মাঝামাঝি নিয়ে আসার জন্য মার্জিন জিরো অটো লিখছিলাম, এগুলাও কোনোটাও কাজে আসবে না। যদি কখনো আপনার ইউএলকে মাঝামাঝি নিয়ে আসতে হয় কোনো পেজের মেনুবারের, তখন আপনি যেটা করবেন, ইউএল যেটা আপনার আছে এই ইউএল, ইউএলটাকে বলবেন আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, হ্যাঁ। ইউএলটাকে আমি বললাম এই যে নেববার একটা ইউএল এর ক্লাস, এটা থেকে আমি বললাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তার প্যারেন্ট যে ডিপটা আছে, প্যারেন্ট ডিপ কোনটা আমার এই মেনু, এই মেনুটাকে বলে দেবো যে টেক্সট লাইন সেন্টার, ডিসপ্লে ইনলাইন ব্লক টেক্সট লাইন সেন্টার, দেন অটোমেটিক এটা মাঝখানে চলে গেছে, ঠিক আছে। তো এরকম করে হলো যে আমাদের নেভিগেশন বারগুলো তৈরি করতে হয়। আপনারা হলো যে বিভিন্ন ধরনের নেভিগেশন বার বানাবেন, আপনারা যদি গুগল করেন একটু যে সিএসএস নেভিগেশন বার, এইখান থেকে আপনি অনেকগুলো ডেমো পাবেন, অথবা যদি আপনি ইমেজে যান অনেক ধরনের ইমেজ পাবেন নেভিগেশন বারের, এই ইমেজগুলো দেখে দেখে আপনারা নেভিগেশন বার তৈরি করার চেষ্টা করবেন এবং তৈরি করবেন বিভিন্ন স্টাইলের, তাহলে আপনি নেভিগেশন বারগুলো তৈরি করার মানে আইডিয়াগুলো একদম ক্লিয়ার হবে, ঠিক আছে। ড্রপ ডাউনটা দেখার দরকার নেই, অন্যান্যগুলো দেখবেন নেভিগেশন বারগুলো, এবং সবাই নেভিগেশন বারগুলো তৈরি করে আমাকেও দেখাবেন, ঠিক আছে সাজ্জাদ। হ্যাঁ, একটু মনে হয় আজকে কঠিন হয়ে গেছে, কঠিন হলে কিছু